আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো অকেশনে কোফতার রেসিপিটা আমরা করতে পারি এবং এটা কিন্তু আমাদের আয়োজনের স্বাদকে বাড়িয়ে দিবে আজকে একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত উপকরণের পরিমাপ সহ ক্লিয়ার ডিটেলসের সাথে এই কোফতার রেসিপিটা ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আমি এখানে পাঁচশো পঞ্চাশ গ্রামের মতো মুরগির মাংস খুব ভালো করে এরকম পেস্ট করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন অথবা আপনাদের স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চাঁ চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভাগের এক চাঁ চামচ আদা বাটা হাফ চাঁ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চাঁ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দুই টেবিল চামচ ফ্রাই ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ বেসন অল্প আঁচে টেলে নিচ্ছি দেখুন পুড়ে না যেন এই জন্য অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে টেলে দিতে হবে এইভাবে করে বেসন ব্যবহার করলে কোফতা অনেক সফট হবে টেলে নেয়া বেসনটাও দিয়ে দিচ্ছি আর এভাবে করে বেসন ব্যবহার করলে ফ্লেভার সুন্দর আসে বাইন্ডিংসটাও ভালো হয় আটা কিংবা ময়দা পাউরুটি ইউজ করলে টেস্টটা ভালো আসে না তো প্রথমে একটু চামিচ দিয়ে মিক্স করে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আটার খামির যেরকম আমরা মথে মথে রেডি করি ওভাবে করে একটু মোথেও নিলাম মিক্সিংটা খুব ভালোভাবে না হলে আমরা বলের শেপটা দিতে সমস্যায় পড়ে যাব তো এখন আমি দুই হাতে একটু তেল মাখিয়ে নিলাম এ তেল মাখিয়ে মাখিয়েই শেপ দিতে হবে কিভাবে দিচ্ছি দেখুন প্রথমে একটু মুঠো করে করে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে এটাকে শেপ দিয়ে দেব শেপ দেওয়ার বিষয়টা টোটালি দেখার বিষয় তো কোফতার সাইজটা বেশি বড়োও না আবার খুব ছোটও না আমার এখানে প্রায় বত্রিশটার মতো কোফতাস হয়েছে তো সবগুলো তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো সব শক্ত হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ফ্রিজিং করার জন্য ব্লক ব্যাগে রেখে দিচ্ছি আপনারা এয়ারটাইট বক্সে কিংবা জিবলক ব্যাগে এভাবে সিল করে রেখে দিবেন ভিতরের বাতাসটা বের করে আর ফ্রোজেন কোপ্তা ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে ডিফ্রস্ট করে তারপরে ফ্রাই করতে হবে তাই বলে অনেকে এক ঘন্টা দেড় ঘন্টা বাইরে ফেলে রেখে তারপর যদি আপনারা ফ্রাই করতে যান রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু ব্যাড স্মেল চলে আসবে খেতে ভালো লাগবে না এখন কোফতা রান্নার জন্য স্পেশাল পেস্ট তৈরির জন্য টক দই হাফ কাপ কাঠবাদাম আটটা চাইলে কাজুবাদামও দিতে পারেন পেঁয়াজের বেরেস্তা চার ভাগের এক কাপ খুব ভালো করে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি এটা এক সাইডে রেখে দিচ্ছি রান্নার সময় ব্যবহার করব। আমিও আজকে তাজা কোফতা রান্না করছি না ফ্রোজেন কোফতা রান্না করছি এই জন্য তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে ডিফ্রস্ট করে নিয়েছিলাম ফ্রাইপ্যানে কানিকটা তেল গরম করে ফাঁকা ফাঁকা করে বাইশটার মতো কোফতা ফ্রাই করছি আর দশটা কোফতা ফ্রিজেই রেখে দিয়েছি দুই মাস সংরক্ষণ করে খাওয়া যাবে এক পাশ একটু শক্ত হলে তারপরে উল্টে দিচ্ছি সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এই কোফতাগুলো এমনি এমনি ভাজি করে খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক এখন তো আমরা কোফতাকারি করব দুই পাশ হালকা লালচে হলে এরপর একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি যাতে করে সব পাশেই সুন্দর করে ফ্রাই হয় বেশি ভাজি করা যাবে না তো আমি ফ্রাই হলে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দি ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যদি আপনারা এমনি এমনি কোফতা ফ্রাই খান সেক্ষেত্রে আরও একটু সময় ভাজি করতে হবে এখন কোফতা ভাজির সেই তেলের মধ্যেই আরেক খানিকটা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ফ্রাই করে নিচ্ছি কিন্তু বেশি ফ্রাই করার দরকার নেই সফট হয়ে আসলেই হলো এখন এখানে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সব কিছু অল্প আঁচে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া তো একটু অনবরত নেড়ে ভেজে নিচ্ছি আর এখানে হাফ টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে হলুদ মরিচটা এবং সমস্ত মশলাটা একটু কষিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট যেই মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেল মশলা আলাদা হয়ে যাবে তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম কোফতাতেও লবণ আছে তো সেই আন্দাজেই লবণ দিতে হবে তো কিছুক্ষণ কষানোর পরই দেখুন তেল উপর উঠে এসেছে মশলা তেল আলাদা হয়ে গিয়েছে এখন সমস্ত কোফতাগুলো দিয়ে দিলাম আলতো হাতে কোফতা মশলার সাথে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি কোফতার মধ্যে যাতে মশলা ঢুকে এই জন্য এক কাপ পানি দিয়ে দিলাম তো প্রথমে ভালো করে বলক তুলে আগুনের আঁচ একদম কমিয়ে লো আঁচে কভার করে প্রায় দশ মিনিটের মতো আমি কুক করেছি এখন এখানে এক চা চামচ চিনি দিচ্ছি যাতে সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করে কয়েক কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কিছু মরিচ আস্ত দিয়েছি আর কিছু মরিচ মাঝখানে হালকা চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি তো মাখো মাখো ঝোলেই নামিয়ে নিচ্ছি নামানোর পর আরও ড্রাই হয়ে যাবে তো তেলের উপর উঠে এসেছে অলরেডি তেল মশলা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে তো এই পর্যায়েই আমি সমস্ত কিছু সেট হওয়ার জন্য আগুনের আঁচ বন্ধ করে দিব তো কভার করে আগুনের আঁচটা বন্ধ করে দিব এবং দশ মিনিট সেট হওয়ার জন্য রেখে দিব লাস্টের যে ঘি কাঁচামরিচ আমরা দিয়েছি এর মধ্যে এই কাঁচামরিচ এবং এর ফ্লেভারটা এত সুন্দরভাবে আসছে তো এই যে খুব সহজে ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ছুটির দিনে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনেই কিন্তু কোফতার আয়োজনটা আমরা করতে পারি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ